জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সুযোগ যাদের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে যে টি টোয়েন্টি সিরিজটা, সেটা বাংলাদেশ বিশ্বকাপ দল বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচের এই সিরিজের পারফরমেন্স দেখেই তো স্কোয়াড ঘোষণা করবে গাজী আশরাফ হোসেন লিপুর বিসিবি। তো এই সিরিজ দিয়ে ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে কোন কোন টাইগারের দেখুন। বিশ্বকাপকে সামনে রেখে আগামী 3 মে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য প্রস্তুতির ক্যাম্পের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডের অধিকাংশেরই বিশ্বকাপের জায়গা মোটামুটি পাকা, বাকিদের সুযোগটা লুফে নিতে হবে পারফরমেন্স দিয়ে। তারা হতে পারেন কারা? ক্যাম্পের জন্য ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও সৌম্য সরকারের বিশ্বকাপে জায়গা বলতে গেলে পাকাই। যদিও শান্ত লিটনরা খুব একটা ফর্মে নেই। ক্যাম্পের স্কোয়াডের বাইরে থাকা সাকিব আল হাসান মোস্তাফিজের নামও পাকা। ক্যাম্পে না থাকা বাকিরা হলেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, জাকির আলী অনিক, রিশাদ হোসেন ও তানবির ইসলাম। ভাগ্য সুপ্রণ করতে জিম্বাবুয়ে সিরিজে এই কয়জনকে জলে উঠতেই হবে। পারভেজ হোসেন ইমন চলতি ডিপিএলে আসেন দারুণ ছন্দে। 13 ম্যাচে সর্বোচ্চ 151 সহ তিনি করেছেন 623 রান, যার গড় 47.92 ও স্ট্রাইক রেট 89.12। এমন পারফরমেন্সের কারণে বোধহয় জাতীয় দলের হয়ে 3 ম্যাচ খেলা ইমনকে ক্যাম্পের স্কোয়াডে রেখেছে বিসিবি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে হলে জিম্বাবুয়ের সিরিজে অতি মানবীয় পারফরমেন্স করতে হবে তাকে। অনেকদিন ধরেই ছন্দে নেই আফিফ। গত বছর 9টি টি টোয়েন্টি খেলে মাত্র 106 রান করেছেন তিনি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে তাকেও সবটা উজাড় করে দিয়ে নির্বাচকদের নজর কাটতে হবে। বাংলাদেশের হয়ে 6 ম্যাচ খেলা জাকের আলী অনিককেও জ্বলে উঠতে হবে। 6 ম্যাচ খেলে তুলনামূলক ভালো করলেও বিশ্বকাপের মতো মঞ্চে জায়গা পাওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে হবে আরও অনেকটা। 6 ম্যাচে এই হার্ট হিডার 122.22 স্ট্রাইক রেটে করেছেন 110 রান। বাংলাদেশের লেগ স্পিনারদের যে ইতিহাস তাতে বলতেই হয় এখানে তাদের খুব একটা কদর নেই। এমন একটা অবস্থা থেকে বিশ্বকাপ দলে জায়গা পেতে রিশাদ হোসেনের সামনেও চ্যালেঞ্জ। তবে তিনি হার্ট হিডিংয়ে যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে তার ওপর আলাদা নজর থাকতেই পারে নির্বাচকদের। তানভীর ইসলামও বিশ্বকাপ দলে সুযোগ পেতে চাইলে অসাধারণ কিছু করে দেখাতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে।